কথা খুব জানতে ইচ্ছে করছে। মানে আপনি তো 39 বছর শিক্ষকতা করেছেন এবং স্কুল স্থাপিত হওয়ার মানে অধিকাংশ সময়, কিছুদিন আগে 50 বছর পূর্ণ হলো স্কুলের, অধিকাংশ সময় আপনি স্কুলের সঙ্গে ছিলেন। তখনকার স্কুলের মানে আকার আকৃতি এবং আজকের যে যেরকম হয়েছে, বিল্ডিং টিল্ডিং হয়েছে, কীরকম পরিবেশ ছিল তখন স্কুলের, সেটি একটু বলেন আমাদের। আমি তখনকার পরিবেশ সম্পর্কে বলতে পারি, কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে কোনো কম্পেয়ার করতে যাব না, এটা করাটা অনুচিত হবে। আমি স্কুলের তখন ভাঙা স্কুল ঘর ছিল, অনেকে হয়তো ভাববে এটা গল্প পুরনো, যারা শিক্ষক গোস্বামীবাবু এখনও আছেন, সুনীল ভৌমিক মাস্টারমশাই আছেন, পুরনো মানুষ যারা আছেন তারা জানেন, কয়েকটা রুম ছিল মুলিবাসের বেড়া দেয়া, 5 ফুট সাড়ে 5 ফুট উঁচু মুলিবাস, একটু লম্বা হলে এ ক্লাস থেকে ও ক্লাস দেখা যায়, মুলিবাসগুলো ছেলেরা ভাঙতো, তার ফলে এ ক্লাস থেকে ও ক্লাসে মাঝে মাঝে বড় বড় গর্ত, সেখান থেকে পরিষ্কার দেখা যেত, ক্লাস করতে খুব মুশকিল হতো, কারণ ওই ক্লাসের চিৎকার এই ক্লাসে আসে, এই ক্লাসের চিৎকার ওই ক্লাসে যায়। আমাদের স্কুলে পরবর্তীকালে সেক্রেটারি হলেন বিখ্যাত ব্যক্তিত্ব তরুণ কুমার লাহিড়ী, যিনি নৃপেন্দ্রনারায়ণ স্কুলের হেডমাস্টারমশাই ছিলেন, কুচবিহার নৃপেন্দ্রনারায়ণ স্কুলের হেডমাস্টারমশাই ছিলেন, কুচবিহার নাগরিক কমিটির যিনি সভাপতি ছিলেন দীর্ঘদিন কুচবিহার শহরের, সেই তরুণ কুমার লাহিড়ী আমাদের স্কুলের সেক্রেটারি, উনি মাসে একবার করে আসতেনই, যখন সময় পেতেন উনি এসে 2-3 দিন থাকতেন, উনি আমাদের বলতেন চলতো সন্তোষ, আমি ওনার ছাত্র, চড্ডিঘাটে উনি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারমশাই ছিলেন তার আগে, চলতো একটু চাঁদা কালেকশন করতে হবে, বেরিয়ে পড়তাম সাইকেল নিয়ে, চন্দ্রকুমার দাস, তরুণ কুমার লাহিড়ী, শশীমোহন বর্মন, সন্তোষদার বাবা যে সতীশ সিং, সতীশ সাহা, এরা সব বেরিয়ে পড়তাম, এরা ম্যানেজিং কমিটি মেম্বার, কিন্তু গ্রামে গ্রামে ঘুরে চাঁদা তুলতাম, এমনকি পাট পর্যন্ত নিতাম আমরা, মনে আছে, পাট ধান চাল যে যা দেয় তাই নিতাম। আর তরুণ কুমার লাহিড়ী বামুনহাটে জমিদার ছিলেন, বামুনহাট চৌধুরী স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারমশাই ছিলেন, এলাকাতে ওনার যথেষ্ট প্রভাব ছিল, উনি গেলে পরে কেউ ফেরাতো না, সেগুলো নিয়ে এসে তরুণবাবু বলতেন সন্তোষ এগুলি বিক্রি কর, আমি বাজারে গিয়ে সেগুলি বিক্রি করতাম, পাট ধান যেদিন যেটা হতো বিক্রি করতাম, কিছু টাকা আসতো আর নগদ টাকাও কিছু পেতাম, তাই দিয়ে হেডমাস্টারমশাই বা সেক্রেটারি তারা 2 খানা টিন কিনতেন, 4 খানা টিন কিনতেন, টিন কিনে পিছনের বেড়াটা অন্তত দেওয়া যায় কিনা, কারণ পিছনে শেয়াল কুকুর সব তো ঘরের ভিতরে ঢোকে, বেড়াটারা কিছু নেই, মুলিবাস দিয়ে একটা নতুন করে বেড়া দেওয়া যায় কি না, এই টাকা দিয়ে স্কুলের কাজ এইভাবে চলত। কিন্তু স্কুলে ছিল প্রচণ্ড আনন্দ, ছিল এই প্রচণ্ড আনন্দ ছাত্রছাত্রীদের শিক্ষকদের এক সূত্রে গেঁথে রেখেছিল, অভিভাবকদের মধ্যে স্কুল সম্পর্কে প্রচণ্ড একটা আগ্রহ ছিল, সুতরাং সব মিলিয়ে একটা জমজমাট সংসার বলতে যা তাই ছিল, এটাই ছিল তখনকার অবস্থা। আমি এখনকার সঙ্গে কোনো তুলনা করব না, সে তুলনা তোমরা করে নিও, এই ধন্যবাদ মাস্টারমশাই। তো এবার একটা অন্যরকম প্রশ্ন যাচ্ছি, যখন আমরা সবাই জানি মুক্তিযুদ্ধ 71 সালে হয়েছিল, তখন আপনি হয়তো তার আগে একটা প্রশ্ন তুলেছিলে তুমি, কি যেন আমাকে আর একটা প্রশ্ন করেছিলে, নাটকের ব্যাপারটা বলছিলাম, ওটা পরে বলবে না আপনি। আচ্ছা, নাটকের কথা জিজ্ঞাসা করেছিল, প্রশ্নটা কি ছিল একবার বলো তো আমাকে। আপনার নাটক, আমরা শুনেছি আপনি অনেক নাটকে অভিনয় করেছেন, নাটকের সঙ্গে যুক্ত ছিলেন, নাটক সম্বন্ধে তখনকার এক মানুষের মানে কীরকম একটা ধারণা ছিল, বা আমার তো আগেবারাই সংস্কৃতিপূর্ণ, তো নাটকও একটা অন্য অন্যতম একটা জায়গা ছিল নাটকেরও, তো আপনি কী ভূমিকা পালন করেছিলেন? আমি নাটকের প্রতি আগ্রহী হয়েছিলাম ছোটোবেলার থেকেই, আমার বড়দাদা যাত্রা থিয়েটার দুটোই করতেন, তখন মেয়েরা নাটকে আসেনি, আমার বড়দা নারী ভূমিকায় অভিনয় করতেন, আমার
দুই জামাইবাবু যাত্রার সঙ্গে যুক্ত ছিলেন, এক জামাইবাবুর এক দাদা তিনিও যুক্ত ছিলেন, অর্থাৎ আমার আত্মীয় স্বজন অনেকেই যাত্রার সঙ্গে এবং আমার বর্দার থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন। তখন থেকে নাটকের প্রতি একটা আগ্রহ আমার ছোটোবেলা থেকেই, ফাইভ সিক্স থেকেই একটা নাটকের প্রতি আগ্রহ আসে। ঠিক উৎপত্তিটা কীভাবে হলো তা জানি না, বোধহয় আমার ওই যাত্রা থিয়েটার ওগুলি দেখে দেখে, থিয়েটার দেখার সুযোগ আমার হয়নি, দেখে দেখে থিয়েটার থিয়েটার শুনি এইটুকুই। আমি যখন বোধহয় ক্লাস সেভেন সেভেনে পড়ি আর আশেপাশের সব আমার চেয়ে নিচু ক্লাসে পড়ে, যেমন অজয় ভট্টাচার্য, তিনি মারা গেছেন আমার ভাইপো, সন্তোষ গোপ বাউসমাড়িতে বাড়ি, সন্তোষ বাউসমাড়ি না লালচাপড়ায় বাড়ি, সন্তোষ গোপ পরবর্তীকালে কলকাতার কলকাতা পুলিশের ইন্সপেক্টর পর্যন্ত হয়েছিলেন, তিনি কলকাতায় থাকেন তিনি, এই সন্তোষ গোপ। আরেকজন পরবর্তী শিক্ষক হয়েছিলেন শান্তিভূষণ দাস, বাউসমাড়ি বিলের পশ্চিম দিকে বাড়ি। এরা সবাই মিলে আমরা ভাবলাম একটু নাটক করব। তো ওদের মধ্যে বয়সের দিকে এবং ক্লাসের দিক থেকেও আমি উঁচুতে, আমি বোধহয় সেভেন এইটে তখন পড়ি, এরা আর একটু নিচু ক্লাসে পড়ে, কেউ সিক্সে কেউ ফাইভে, ওদেরকে নিয়ে নাটক শুরু করে দিলাম। আমাদের হ্যাঁ একটা গর্ব কিন্তু আমার, সেটা হচ্ছে আমি বাউসমাড়িতে জন্ম, আমার বাউসমাড়িতে দীর্ঘদিন কাটিয়েছি, সেই বাউসমাড়ি স্কুলে আমি সেদিন এর আগে তোমাদের অন্বেষণে আমি লিখেছিলাম যে বাউসমাড়ি স্কুল হচ্ছে বামুনহাটের নাটকের জন্মস্থান। বামুনহাটে প্রথম নাটক অভিনয় হয় বাউসমাড়ি স্কুলে এবং তার নেতৃত্বে ছিলাম আমি। এখন আমি উঁচু ক্লাসে পড়ি, আমি পরিচালক, সুতরাং আমাকে নায়ক হতেই হবে। তখন বাচ্চামি চ্যাংড়ামি নাটক অভিনয় করলাম, নাটক সেই রামায়ণের একটা কাহিনী নিয়ে, আমার মনে আছে আমি রামচন্দ্র আর সীতা, আমার চেয়ে অন্তত এক বিঘত লম্বা হবে বেশি, ওই সন্তোষ গোপ বিশাল চেহারা, এখন বিশাল চেহারা, তখন বিশাল চেহারা ছিল না লম্বা, মেয়েরা অন্য মেয়েরা ওকে সাজিয়ে টাজিয়ে সীতা বানিয়ে দিল, মাথায় ক্লিপ দিয়ে ঘোমটা টোমটা দিয়ে দিল। এর মধ্যে আমার ছোটো ভাই হনুমান গাছের ডাল নিয়ে এমন বাড়ি মারল ওর মাথার মাথা ঘোমটা খুলে গিয়ে খাড়া খাড়া চুল বেরিয়ে পড়ল, সবাই হো হো করে হাসছে, এই সীতা খাড়া খাড়া চুল। কিন্তু যারা মহিলা ছিলেন, বিশেষ করে আমার মা আমার জেঠি, ওরা খেপে গেলেন, ওই তোর হাসস কেন, পোলাপান মানুষ করে এটি দেখ, সঙ্গে সঙ্গে পর্দা পড়ে গেল, স্টেজে উঠে গেল মেয়েরা, উঠে আবার ঠিকঠাক করে দিয়ে হয়ে গেল। এই এই ছিল প্রথম শুরু বাউসমাড়ি স্কুলে। সেভেন থেকে টেন পর্যন্ত আমি যখন চৌধুরীঘাট স্কুলের ছাত্র, তখন খুব কম হলেও আমরা দশ পনেরোখানা নাটক বামুনহাট স্কুল বাউসমাড়ি স্কুলে করেছিলাম, প্রচুর দর্শক হতো, স্থানীয় সব মহিলারা তারা আসতেন নাটক দেখতে, পুরুষরাও আসতেন। এইভাবেই নাটকের প্রতি আমার আগ্রহ সৃষ্টি হয়। পরবর্তীকালে যখন চৌধুরীঘাট স্কুলে গেলাম, চৌধুরীঘাট স্কুলে যাওয়ার পর তিনবার নাটক অন্তত আমি অভিনয় করেছিলাম, তিনবার। দেবেন চক্রবর্তী একজন শিক্ষক ছিলেন, পার্বতী চৌধুরী একজন শিক্ষক ছিলেন, তারা প্রধানত নাটকের ডিরেকশন দিতেন, আমরা নাটক অভিনয় করতাম। তিনবার নাটক প্রতিযোগিতায় তিনবারই আমি শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার আমি পেয়েছিলাম। আর তারপরে তারপরে ঠিক নয় ঠিক এই সময় বামুনহাট স্কুলে আমরা নাটকের অভিনয় করতাম, হেডমাস্টার সাহেব বা সেক্রেটারি পারমিশন নিয়ে ওই স্কুল ঘর ইউজ করে আমরা অভিনয় করতাম, এবং স্বভাবতই পরিচালক হচ্ছেন আমি নিজে। কিন্তু তখন বুঝে গিয়েছি আমি যে তখন আগের উন্মাদনা নেই, আমাকে মানায় না নায়কের ভূমিকায়, তা আমি তখন থেকেই বেছে নিলাম ভিক্ষুক চাকর এদের অভিনয় শুরু করে দিলাম। বামুনহাট স্কুলে প্রচুরবার, তখনকার দিনে অন্তত আট দশ বার হবে বামুনহাট স্কুলে বিভিন্ন নাটক আমরা
অভিনয় করেছি, তখন তো মাইক ছিল না, দিনেটা নেতাজি মাইক স্টোর থেকে মাইক নিয়ে আসতে হতো, 15 টাকা তার ভাড়া, একদিনের ভাড়া। তারপরে যিনি আসবেন তার খাওয়া খরচ, তার বাস ভাড়া, বাস ভাড়াও কম নয়, 12 আনা অর্থাৎ 75 পয়সা বাবনহাট থেকে ইয়ে যাওয়ার, দিনহাটা যাওয়ার ভাড়া, এই ভাড়াগুলি দিতে হতো, তখন এইটাই বিরাট টাকা। তারপর মঞ্চ সাজাবে কী করে, দল বেঁধে বেরিয়ে পড়তাম, কোনো বৌদির কাছে, কোনো কাকিমার কাছে শাড়ি দেন একটা, বিছানার চাদর দেন একটা, নিয়ে এসে ওই দিকে উইংস বানাতাম, ওই দিকে এই পর্দার, তখন সাইড সাইড উইংসগুলো হতো, সামনে যে স্ক্রিন সেই স্ক্রিন প্রায় পেতামই না আমরা, সে কী করে বানাবো। এইভাবে বামুনহাট স্কুলেও বহু নাটকে আমি অভিনয় করলাম, আর ঠিক এই সময় নাটকে সাধন সিংহের সঙ্গে আমার যোগাযোগ হয়ে গেল। এর আগেই ও আমার বন্ধু, আমরা একসঙ্গেই পড়াশুনো করেছি, কিন্তু নাটকে একসঙ্গে এসলাম বামুনহাট স্কুলে প্রথম নাটকে। পরে আমি সাধন যৌথভাবেই নাটকগুলি পরিচালনা করতাম। আর বামুনহাটে নাটকের যে স্বর্ণযুগ, সেই স্বর্ণযুগে কিন্তু আমি অনুপস্থিত ছিলাম। সেটা হচ্ছে বামুনহাটের কাস্টম অফিসে কাস্টম ইন্সপেক্টর মুখার্জিদা, বিশাল চেহারা, অপূর্ব অভিনয় করতেন, আরও কয়েকজন যারা বাইরের থেকে এসে বামুনহাটে চাকুরি করতেন, এমন কয়েকজন, তাদের উৎসাহে বামুনহাটে সেই সময় একটা জাগরণ হয়েছিল বলতে গেলে। কিরফি নামে একটা সংস্থা গড়ে উঠেছিল যুব সংঘের পাশাপাশি, কিরফি নাটক অভিনয় করবার জন্য। সাধন সিংহ সেই সময় তাদের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, আমি তখন আলিপুরদুয়ারে, আমি আলিপুরদুয়ার থেকে, আলিপুরদুয়ার 68 সাল থেকে ফিরে আসার, 68 সালে ফিরে আসবার পর থেকে স্কুলের কাজে, স্কুলের শিক্ষকতার কাজে এবং নেশায় এত বেশি পাগল হয়ে গিয়েছিলাম যে কয়েক বছর নাটকের সঙ্গে আমার প্রত্যক্ষ যোগাযোগ প্রায় ছিলই না। কিন্তু ধন্যবাদ জানাবো সাধন সিংহকে, তিনি তখন থেকে বামুনহাটের নাটককে ধরে রেখেছেন আজ পর্যন্ত। বামুনহাটের নাটকের প্রতি উৎসাহটা দারুণ ছিল, দারুণ ছিল, কয়েক বছর আগ পর্যন্ত দারুণ ছিল, শেষ পর্যন্ত আমার মনে আছে এখন থেকে বছর 15-20 আগে বামুনহাট যুবসংঘের মাঠে শর্মিলা নামে একটা নাটক করেছিলাম আমরা যুবসংঘের পক্ষ থেকে, টিকিট কেটে বেশ সাড়া পেয়েছিলাম আমরা, আমি একটা চাকর, আমার স্ত্রী চাকরানির ভূমিকায় অভিনয় করেছিল, অপূর্ব। এবং সেই সময় পাথরসনে বোস বাড়িতে একজন আত্মীয় এসেছিলেন, এই আশু বোস, জীবন বোস, এদেরই কোনো আত্মীয়, তিনি খুব ভালো ডিরেকশন দিতেন, তিনি অল্প কয়েক মাস ছিলেন, তিনিও ডিরেকশন দিয়েছিলেন। এভাবে নাটক হলো, অনেক নাটক হলো, কখনো কখনো টিকিট করে নাটক হলো। একবার বিন্দুর ছেলে আমরা অভিনয় করলাম, আমি ওসে নিজে অভিনয় করিনি, সেটা আমি ডিরেকশন দিয়েছিলাম, জগদীশ সরকার ছিলেন, তিনি অভিনয় করেছেন, ডিরেকশনও ছিলেন তিনি, সাধন সিংহতে ছিলই বিন্দুর ছেলে, শরৎচন্দ্রের বিখ্যাত বিন্দুর ছেলে। আর সেখানে মেয়েদের ভূমিকা মেয়েরাই অভিনয় করেছিল, ছেলেদের ভূমিকা ছেলেরাই অভিনয় করেছিল, বিন্দুর ছেলেতে বিন্দুর ভূমিকা অভিনয় করেছিল ইতি বিশ্বাস নামে একটি মেয়ে, এই এখানে বাজারে এখানে বাড়ি, বিশ্বাস পরিবারের মেয়ে ইতি বিশ্বাস। আর ছোট্ট তার ছেলে, বিন্দুর যে ছেলে, তার ভূমিকা অভিনয় করেছিল, এখন রেলে চাকরি করে এবং তোমাদের মেম্বার, ভাস্কর, ভাস্কর ভদ্র। তা মানে অপূর্ব জমে গেল সে নাটক। তারপরে ধরো বামুনহাট হসপিটাল থেকে ডাক্তারবাবু বললেন, ডক্টর অমিতাভ বর্মন, এই ফ্যামিলি প্ল্যানিং নিয়ে, জন্ম নিয়ন্ত্রণ নিয়ে সরকার থেকে কিছু টাকা দিচ্ছে, মাস্টার মশাই আপনারা নাটক করেন তো? কবে নাটক? আগামী পরশু দিন করতে হবে, বোঝো অবস্থা, আজকে বলছে পরশু দিন নাটক হবে, অনুরোধ করে পরশুর পরের দিন আমরা করলাম, মাঝখানে 2 দিন সময় আমরা হাতে নিলাম, নাটক উনি দিলেন, নাটক নিয়ে আমরা সেই দিনই রিহার্সালে বসে গেলাম। আমি নাটকটা কথা নামটা মনে নেই, আমি সাধন সিংহ, এই যে গাটু সরকার মানে উপেন সরকার, এরা
আমাদের লাইনের উপরে একজন কি নামটা আমি ভুলে গিয়েছি, তিনি আমরা সব অভিনয় করলাম। খুকুদি দিদিমণি ছিলেন প্রাইমারি স্কুলের, খুকুদি তিনি ছিলেন, আমরা অভিনয় করলাম। আর সেই অভিনয় প্রচণ্ডভাবে জমে গেল। আমরা শুধু বলেছিলাম কাউকে মুখস্থ করতে হবে না, মূল বিষয়টাই হচ্ছে এই এই বিষয়টা জেনে নাও, তোমরা যে যা খুশি বলে যাও, নিজেদের মতন নিজেদের মতন করে, মূল বিষয়টা ছাড়বে না। সাধন সিংহ জামাইয়ের ভূমিকায় অভিনয় করলো, এক পায়ে একটা লাল মোজা আর এক পায়ে একটা সাদা মোজা, উগ্র রঙের একটা পাঞ্জাবি পরা, সে দারুণ জামাইয়ের অভিনয়। খুকুদি তার মা সাষ্টাঙ্গে প্রণাম শাশুড়িকে, আমরা স্পিচটা মোটামুটি মনে আছে, শাশুড়ি মা আপনার মেয়ের তো সন্তান হবে। শাশুড়ি আটকে উঠলেন, সন্তান হবে তার মানে কয়টা কত নম্বর? এটা 9 নম্বর। মানে প্রচণ্ড হাসি, প্রচণ্ড হাসি। আমার মেয়েটাকে মেরে ফেলবেন নাকি? তো বলছে আগেকার দিনে দেবতারা পর্যন্ত আশীর্বাদ দিতেন শতপুত্রের জননী হও, তা আপনি মা হয়ে অন্তত শতের পিছনে শূন্যটা কেটে দিন, আপনার মেয়েকে অনুমতিটা দিন। ওই আর একটা মনে আছে, উপেন সরকার আমার ছোটো ভাই, ও সত্যি সত্যি লাঠালাঠি করতে এসে আমার মাথায় বাড়ি দিয়ে ফেলল, হাত দিকে দেখে রক্ত। আমি আমার হাত লাঠি দিয়ে উপেনকে মেরে দিলাম, ওর কান কেটে গেল। মানে পরে দুজনকে হাসপাতালে যেতে হয়েছিল, কিন্তু টেট ভ্যাক নেবার জন্য মুগ্ধ হয়ে গেলেন ডাক্তারবাবু, বললেন আমার প্রশংসা আপনাদের প্রশংসা, আমি পৌঁছে দিয়েছি সিএমওইসের কাছে, সিএমওইস আরও আপনাদেরকে 200 টাকা দিয়েছেন, 400 টাকা ছিল 600 টাকা পেলাম আমরা, বল আপনারা অভিনয় করুন। সেই নাটকটা মূলত সাধন সিংহের নেতৃত্বে প্রায় 25-30 জায়গায় অভিনয় হয়েছে, গোটা দিনটা ব্লক মিলে, এটা তো ব্লক স্বাস্থ্যকেন্দ্র, এর অধীনে বিভিন্ন জায়গায় 25-30 জায়গায় সে নাটকের অভিনয় হয়েছে। এমন বহু নাটক আমি ওই নাটকের সঙ্গে আমি যুক্ত ছিলাম, কোনোটা পরিচালনা করেছি, বেশিরভাগটার সঙ্গেই অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলাম। এটুকু হচ্ছে আমার নাটকের প্রতি। ও হ্যাঁ, সঙ্গে তোমার কথা ছিল বামুনহাটের লোকের আগ্রহ, হ্যাঁ খুব আগ্রহী ছিলেন তারা, খুব উৎসাহী ছিলেন নাটকের প্রতি, আমাদের খুব উৎসাহ দিতেন বামুনহাটে, তাদের আগ্রহ দেখেই আমরাও আগ্রহান্বিত হয়ে পড়তাম, আরও বেশি নাটক করব, আরও বেশি নাটক করব, এই উৎসাহটা আমরা পেয়েছিলাম। এই হচ্ছে আমার এখানে বক্তব্য। মুক্তিযুদ্ধ 1971 সাল, তো এই সময় আপনি তো একজন তরতাজা যুবক, তো সেই সময়কার ঘটনা আমাদের খুব জানতে ইচ্ছে করছে, আমাদের সঙ্গে যদি একটু শেয়ার করেন তৎকালীন কীরকম পরিমণ্ডল ছিল বামুনহাটে, বিশেষ করে বামুনহাটে অনেক শুনেছি সবার মুখে যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন, আপনি যদি একটু শেয়ার করেন। আচ্ছা, মুক্তিযুদ্ধ হচ্ছে যেগুলি সাধারণভাবে তোমরা শুনেছ সেগুলির কথা আমি খুব অল্পে একটু বলছি। হ্যাঁ, দেখেছি পূব দিক থেকে শেল এসে পড়ছে, পূব দিকের আকাশ বিভিন্ন রঙে সাজছে, কখনো লাল হচ্ছে কখনো নীল হচ্ছে, পাকিস্তানি ফৌজ যারা বাংলাদেশকে গ্রাস করে রেখেছিল তাদের শেল এসে আটিকালডাঙ্গা বাদলগিরি, এগুলি তো দূরের কথা, তোমাদের বাড়ির পাশাপাশি শেল পড়েছিল, তুমি জিজ্ঞাসা করে দেখো, এলাকার বহু বাড়িতে ট্রেন্স খোঁড়া হয়েছে মাটির নিচে গর্ত, কোন সময় গোলাগুলি বিরাট আকার ধারণ করবে, আমার বাড়িতে আমিও ট্রেন্স খুলেছিলাম গর্ত গর্ত প্রয়োজনে ঢুকবো বলে, এটা হয়েছিল বাউসমাড়িতে মিলিটারি ক্যাম্প, বাউসমাড়ি প্রাইমারি স্কুলে মিলিটারি ক্যাম্প, তো ওখানে তার আগে মুক্তিযুদ্ধের একটা ঘাঁটি ছিল, ওরা কুচকাওয়াজ করতো স্কুলের মাঠে, মুক্তিযোদ্ধারা বাংলাদেশের মুক্তিযোদ্ধারা, দেখতাম হাঁটুর উপরে লুঙ্গি জড়িয়ে তুলে নিয়ে ওরা রাইফেল নিয়ে কুচকাওয়াজ করছে, কয়েকদিন পরে দেখলাম সে মুক্তিযুদ্ধের ক্যাম্প নেই, সেখানে মিলিটারি ঢুকে গেছে।
মিলিটারি ঢুকলো এবং পরবর্তীকালে সেই মিলিটারি যিনি ক্যাপ্টেন, ক্যাপ্টেন শর্মা নাম মনে আছে, সম্ভবত গত বছর গত সংখ্যায় বা তার আগের সংখ্যায় তোমাদের অন্বেষণ পত্রিকায় পোলাটা গল্প আমি কে লিখেছিলাম, পোলাটা, সেই গল্পটা একেবারে হুবহু সত্যি। সেই ক্যাপ্টেন শর্মা, তার সঙ্গে আমরা দাবা খেলতাম, সাধন গিয়ে ভলিবল খেলত, আর সন্ধ্যার পরের থেকে নিষ্প্রদীপ, রাস্তার লোকজন চলাচল বন্ধ, বিরাট বিরাট গাড়ির যাতায়াত শব্দ, কোথায় যাচ্ছে কোথার থেকে আসছে কিছু বোঝার উপায় নেই। কখনো কখনো দেখতাম রাস্তায় রক্তের লাইন, রক্ত তার মানে গাড়ি চলে গেছে, সেই গাড়ির রক্ত, রক্ত মানে সেটা হচ্ছে আমাদের সৈনিকরা, আমাদের বিএসএফরা যারা মরতো তাদেরকেই সেই গাড়িতে নিয়ে যাওয়া হতো। এবং সত্যি কথা, প্রথম দিকে আমাদের এখানকার ক্যাম্পগুলো ফাঁকা হয়ে গিয়েছিলো, মরে গিয়েছিলো সব, এদেরকেই পাঠানো হয়েছিল। পরবর্তীকালে মিলিটারি ঢুকলো, ভীষণ একটা ভীতি, একটা সন্ত্রাসের পরিবেশ তখন গোটা বামনহাট ব্যাপী। আর একদিকে ঢল আসছে পূব দিক থেকে, আসছে আসছে মানুষ আসছে, গরুর গাড়ি আসছে, মোষের গাড়ি আসছে, রিক্সা আসছে, রিক্সাগুলো ছিল ওদের রিক্সাগুলো এইরকম গোল ছাউনি দেওয়া, আমাদের রিক্সা যেমন ছাউনিটা এইরকম এইরকম এইরকম, ওদের ছাউনিটা গোল অনেকটা উল্টো ইউ টাইপের ছাউনি। সেই রিক্সা, পুরুষ মহিলা বাচ্চা কাচ্চা, গরু মোষ, যার যতটুকু সঙ্গতি যে পেরেছে, যারা পারেনি তারা হেঁটে, সেই বোঝা নিয়ে ঢুকছে। হাজার হাজার মানুষ তখন, কোথায় তাদেরকে থাকতে দেওয়া হবে, কোনো কোনো স্কুলে রাখা হলো, সরকার থেকে ব্যবস্থা করা হলো, তখন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী, তারা থাকলেন, কেউ কেউ আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় পেলেন, তারা ভাগ্যবান বলবো। আর এই ভয়ের পরিবেশের মধ্যে আর একটা দিক ছিল, এটা হচ্ছে যুদ্ধের সময়কার আতঙ্কের দিক, যেটা আমি বললাম ভয়ের দিক, সেই দিকের পাশাপাশি আর একটা, এটা খুব বিতর্কিত হয়ে যাবে তবু বলতে বাধ্য হচ্ছি, আর কয়দিন বাঁচবো বলেই যাই, সেটা হচ্ছে বামুনহাটের একটা কিছু মানুষের চরম নিষ্ঠুরতা দেখেছি, বর্বরতা দেখেছি, লালসা দেখেছি, এটা আমি কোনোদিনও ভুলব না। যে লোকগুলি আসতো তাদের জিনিসপত্রগুলি, হ্যাঁ যাদের টাকা আছে তারা কিনে নেবে, তারা বিক্রি করতে বাধ্য কিনে নেবে, কিন্তু তাদেরকে বাধ্য করানো ওই দামে দেওয়া, এটা দেখেছি। বাসনপত্র, আমি এমন অন্তত বামুনহাটের 20-25 জনকে জানি ওই রিফিউজিদের বাসন দিয়ে যারা বিরাট ধনী হয়ে গেছে, কুইন্টাল কুইন্টাল বাসন তারা কিনেছে, রেখে যা বিকালে এসে দাম দেবো, বিকালে এসে দাম নিয়ে যাবি, এবং যে দাম দিত সেই দাম তারা নিতে বাধ্য হতো, গরু মোষ যে যা দাম পারত সেটা কিনে নিত। আমার একটা ঘটনা মনে আছে, আমার কাছে একজন গিয়েছিল একটা চৌকি বিক্রি করবে, 20 টাকা দাম চাইল, সুন্দর একেবারে শাল কাঠ দিয়ে তৈরি পায়াগুলো, খুব সুন্দর শৌখিন চৌকি। আমি চৌকিখানা প্রায় নিয়েছিলাম, আমার মা বললেন, খোকন, আমার ডাকনাম খোকন, তুই নিস না, তুই পারলে পরে ওকে 10-11টা টাকা দি। আমরা যখন এখন হিসাব করি 10-20 টাকা, তখন কিন্তু এইরকম হিসাব করা সম্ভব হতো না, 10-11-12 এগুলো বিরাট পার্থক্য আর কি। আমি মার কথা শুনি, আমার কাছে 10 টাকা ছিল, আর কার কাছ থেকে যেন 10 টাকা নিয়ে 20 টাকা ওকে দিয়েছিলাম, বলেছি তুমি বিক্রি করো না এর চৌকিটা। কিন্তু তার পরদিন আমাদের বামুনহাটেই একজনের বাড়িতে আমি সেই চৌকি দেখলাম, সেই চৌকিটা দেখলাম, তিনি গর্ব করে বললেন আমি 8 টাকা দিয়ে চৌকিখানা কিনেছি। দেখেছি হৃদয়হীনতা, দেখেছি ক্যাম্পের দুরবস্থা, ক্যাম্পে আশ্রয় দেওয়া হয়েছিল, সত্যি কথা,
কিন্তু আশ্রয়ের নামে তাদেরকে যেভাবে লুণ্ঠন করা হয়েছিল সেটা আমি বলবো না। হল্যান্ড থেকে বিরাট বিরাট দুধের প্যাকেট আসতো, হাজার হাজার, প্রায় কোনো দুধের প্যাকেটই, দুধের কৌটো, দুধের প্যাকেট না, দুধের কৌটো, কোনো দুধ কোনো দিন কারোর যায়নি, যারা পাবার অর্থাৎ ক্যাম্পের শরণার্থী তাদের কাছে বেশিরভাগ ক্ষেত্রেই পৌঁছায়নি, সব চলে যেত যারা তদারক করতেন, তত্ত্বাবধান করতেন তাদের কাছে চলে গিয়েছিল। এটা দেখেছি, নিষ্ঠুরতা দেখেছি আমি। আমেরিকার থেকে বিশাল বিশাল কম্বল আসতো, বিশাল কম্বল, সেই কম্বলটাকে দুখণ্ড করা হতো, দুখণ্ড করে দুজনকে দেয়া হতো, তাহলে দুজন হয়ে গেল আর একখানা বেঁচে গেল, সেইখানা তিনি বাড়িতে নিয়ে গেলেন, যিনি কর্মকর্তা তিনি বাড়িতে নিয়ে গেলেন। ওই এক একখানা কম্বলের দাম এখনকার দিনে আমাদের 10,000 টাকার নিচে নয়। সে দুখণ্ড, এই নিষ্ঠুরতা আমি দেখেছি, সবচেয়ে চরম নিষ্ঠুরতা দেখেছি তাদের কিছু অংশের মধ্যে, যৌন লালসা। ওই ক্যাম্পে যারা থাকতেন বেশিরভাগ মা বোনরাই ওদের লালসার হাত থেকে মুক্তি পাননি, এটা আমি দেখেছি। হয়তো অনেকে নিয়ে বিতর্ক করতে পারেন, আমাকে গালাগালি করতে পারেন, আমার কিচ্ছু যায় এসে যায় না, আমি যে দেখেছি সে কথাই বললাম। হ্যাঁ, শুধু খারাপ দিক নয়, ভালো দিকও দেখেছি। রাস্তার ধারে লোক মরে পড়ে থাকত, পুরানো দূরের কথা, কবর দেওয়ার লোক নেই। দেখেছি বামুনহাটে সৎকার সমিতি নামে একটি গোষ্ঠী, যার নেতা, আবার নাম বলতে হয় সেই নাম, তারা সাধন সিংহ, তিনি নেতা, তার নেতৃত্বে সন্তোষ ঘোষ, অজয় ভট্টাচার্য, নজরুল ইসলাম, দুর্গানগরে বাড়ি ছিল, এখন উনি কুচবিহারে থাকেন, এরা ছিল নেতা সৎকার সমিতির। এরা সেই মৃতদেহগুলি নিয়ে, দাহ করা সম্ভব ছিল না, কবর দিয়ে এবারে মাটিতে পোতার ব্যবস্থা করেছিল। আমার মনে আছে এখন যেখানে ওই সাহা বাড়ি, জীবন সাহা, চিত্ত সাহা, বাবলু সাহার বাড়ি, ওই বাড়ির পিছন দিকে, ওই বাড়ির অর্ধেকটার থেকে শুরু করে ওই পিছনে যে বিলটা আছে, ওই বিলটা, ওখানে শত শত লোকের কবর আছে, এবং এই কবরগুলি দিয়েছিলেন এই সৎকার সমিতির ছেলেরা। আমি কখনো কখনো অংশগ্রহণ করেছি, বেশিরভাগ ক্ষেত্রে অংশগ্রহণ করিনি, এরা করেছেন। আরও দেখেছি লোকের কাছে সাহায্য নেওয়া, সেই সাহায্য নিয়ে ওষুধ কিনে দেওয়া, সেই শরণার্থীদের ওষুধ কিনে দেওয়া। দেখেছি ডাক্তারবাবুর সঙ্গে ঝগড়া করে, ডাক্তারবাবু চৌধুরীহাটে একজন ডাক্তারবাবু ছিলেন বামুনহাটের তখন ইনচার্জে, নাম আর বলবো না, তার সঙ্গে ঝগড়া করে ওদের ওষুধপত্র দেওয়ার ব্যবস্থা করা, ওষুধ কিনে দেয়া, কিছু চাঁদা তোলার কাজে আমিও অংশগ্রহণ করতাম, তাদেরকে বাঁচাবার যতটুকু বাঁচাবার চেষ্টা করা, এটা দেখেছি মানবিকতার দিক। দেখেছি কিছু মানুষ তাদের বাড়িতে আশ্রয় দিয়েছেন শরণার্থীদের, তাদেরকে একটু মাথা গোজার ঠাঁই দিয়েছেন। আমার বাড়ির পাশে এক চক্রবর্তী পরিবার, তিনি মারা গেছেন, সেই চক্রবর্তী শম্ভুনাথ চক্রবর্তী, নিজের ভাগ্যটে না, তোর তার বাড়িতে প্রায় 11 জন শরণার্থী, উঠানে শুতে হয় তবু তিনি পিছপা হননি। আমার বাড়িতেও 2 জন এসেছিল, তাদেরকে আমরা রেখেছিলাম, আমাদের তখন খাওয়াই জুটত না প্রায়। তাই একদিকে যেমন কদর্য রূপ দেখেছি, লালসার রূপ দেখেছি, ধনী হওয়ার উগ্র আকাঙ্ক্ষা, লোককে ঠকাবার উগ্র আকাঙ্ক্ষা দেখেছি, তেমনি পাশাপাশি দেখেছি মানবিকতা, কিছু অংশের মানুষের মধ্যে মানবিকতা। অনেক মানুষই সৎকার সমিতি বা অন্য কোনো নামে ওদের জন্য সাহায্যের জন্য গেলে পরে যে যতটুকু পেরেছে সে ততটুকু দিয়েছে, কেউ কেউ 2 টাকা 5 টাকা পর্যন্ত দিয়েছে, সেই 2 টাকা 5 টাকা মানে বিরাট দাম কিন্তু তখন দিয়েছে, তাই দিয়ে চেষ্টা করা হয়েছে তাদেরকে বাঁচাবার। এই মানবিক মুখ আর পাশবিক মুখ, এই দুটো একসঙ্গে দেখেছি এই যুদ্ধকালে। তারপর যুদ্ধ শেষ হলো, শরণার্থীরা ফিরতে শুরু করলেন। এটুকুই আমার এই মুক্তিযুদ্ধ সম্পর্কে আমার যা বক্তব্য সেটুকু বললাম। বাউশমারির ক্যাম্প উঠে গেল,
অবশ্য তখন যুদ্ধ শেষ হওয়ার কয়েকদিন আগেই ক্যাপ্টেন শর্মা আগের দিনই আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সেবক মর্মান্তিক কাহিনী, ওই আমার পোলাটা গল্প আমি বলেছি। আমার মা ওকে খুব ভালোবাসত, কারণ ভাষা বুঝতো না কেউ কারোর, কিন্তু মায়ের হাঁটুতে হাত দিয়ে পায়ে, ওদের তো উত্তরপ্রদেশের মানুষ, হাঁটুতে হাত দিয়ে প্রণাম করা অভ্যাস, মাকে প্রণাম করেছিলেন, মাকে মা বলে ডেকেছিলেন। আমাদের ভাঙা ঠাকুর ঘর, তাতে মাথা ঠেকিয়ে প্রণাম করেছিলেন তিনি, প্রায় 6.5 ফুট লম্বা লোকটা। তাই মা ওকে বলতো পোলাটা কইরি, পোলাটা আসে না। তা সেই পোলাটা একদিন রাত্রিবেলা আমার বাড়িতে এসে উপস্থিত, আমাকে রাত্রি 12টা 1টা ঠান্ডার দিন, ডিসেম্বর মাস বোধ হয়, ডাকছেন, প্লিজ ওপেন দ্য ডোর। যেই ইংলিশে বলেছে আমি বলেছি ক্যাপ্টেন। আমি দরজা খুলে দিলাম, কী ব্যাপারটা, ওই ঝটকা মেরে ঢুকলেন, ঢুকে বললেন আমাকে 4000 লুঙ্গি দিন। লুঙ্গি ও হ্যাঁ, এখানকার বা বাংলাদেশের লোকেরা কী রঙের লুঙ্গি পরে? আমি বললাম মূলত নীল রং বা চেক, এই ধরনের লুঙ্গি টুঙ্গি বেশি পড়ে। তারপর আমার 4000 লুঙ্গি রাত্রিবেলায় লাগবে। তা আমি বললাম কোথায় লুঙ্গি পাবো, বামুনহাট চৌধুরীহাটে কেন সম্ভব নয়? একমাত্র সম্ভব দিনহাটে বা কুচবিহারে গিয়ে সেটা সম্ভব, এখানে বামুনহাটে 4000 লুঙ্গি এখান থেকে সংগ্রহ করা আমার পক্ষে সম্ভব নয়। উনি তখন আমাকে হ্যান্ডশেক করলেন, বললেন গুড বাই, আর বললেন হয়তো এই আপনার সঙ্গে শেষ দেখা। আর উনি গোপন কথার মধ্যে একটা কথাই আমাকে বলেছিলেন, আজ রাত্রেই আমরা চলে যাচ্ছি। কোনো দিন একটা কথাও কিছু বলেননি, কোনো দিন আমি জিজ্ঞাসা করিনি কোনো দিন, চলে যাচ্ছি, হয়তো এই জায়গায় শেষ দেখা। সত্যি এই জায়গায় শেষ দেখা হলো, আর তাকে কোনো দিনও দেখিনি। মা মাঝে মাঝেই বলতেন পোলাটা কী হলো রে, পোলাটা হয়তো ওখানে গিয়ে শেষ হয়ে গেছে যুদ্ধে, হয়তো বা যুদ্ধ শেষে ফিরে এসে অন্যখানে ট্রান্সফার হয়ে গেছে, আর কোনো দিনও পাইনি। ধন্যবাদ মাস্টারমশাই। এবার একটা অন্যরকম একটা প্রশ্নে আসি, আমাদের জীবনে চলতে গেলে কিছু না কিছু আমাদের জীবন থেকে চলে যায়, সব কিছু আমরা পাই না জীবনে। যেমন আমরা যা নতুন জেনারেশন আছে এবং আমাদের পরবর্তীকালে যারা আসবে, কীভাবে এখান থেকে আমরা বেরিয়ে আসব এবং মানে সামনের দিকে আমরা এগিয়ে যাব, সেই বিষয়ে যদি কিছু বলেন আমাদের। তুমি মূলত বলতে চাচ্ছ আমরা মানে আমাদের এলাকা বামুনহাটের সবাই আর কি, এর উত্তরে কি জানো, আমার স্থির বিশ্বাস কোনো একটা জায়গার লোক, কোনো বিশেষ জায়গা, সেই জায়গায় যত বড়ই যত ছোটই হোক না কেন, গোটা দেশের আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন না হলে পরে কোনো জায়গার পক্ষে একটা ব্যাপক পরিবর্তন সম্ভব নয়। আর তার জন্য হাত পা গুটিয়ে বসে থাকা তা নয়, আমি বলছি আমরা যতটুকু করতে পারি, যেমন যুব সম্প্রদায়কে তাদের যে বিপদগামিতা, তাদের হাতে আজকে বহু জিনিস যেগুলির নাম আমি আর করলাম না, চলতে গেলে পাটলে, তাদেরকে অন্তত কিছু অংশকে যদি আমরা নিয়ে আসতে পারি সংস্কৃতির জগতে, খেলাধুলার জগতে, এইটুকু যদি করতে পারি তাহলে একটা বিরাট কাজ কিন্তু হয়। আর প্রকৃতপক্ষে যতদিন পর্যন্ত আর্থিক সমস্যার কিছুটা সমাধান না হবে, ততদিন পর্যন্ত কিছু হবে না, সেটা আমি নিজেও বিশ্বাস করি। তবে তাদেরকে খেলাধুলামুখী করা, অর্থাৎ মাঠমুখী করা, তাদেরকে সংস্কৃতিমুখী করা, তাদেরকে লাইব্রেরিমুখী করা, এটা যদি করতে পারি, প্রসঙ্গক্রমে বলি বামুনহাট যুবসংঘ লাইব্রেরি দীর্ঘদিন 2 বছরের সময় থেকে বন্ধ, একজন লাইব্রেরিয়ান এসে যোগ দিয়েছেন, কিন্তু তিনি নাকি সপ্তাহে একদিন করে আসবেন, তিনি আসতে শুরু করেছিলেন কি না জানি না। তা এই যে তাদের পড়া, এখন ইন্টারনেটের যুগে জানি
লাইব্রেরিতে প্রচুর দলে দলে লোক আসবে না ইন্টারনেটের যুগে, কিন্তু যতটুকু আনা যায় তা চেষ্টা করা। নাটক আমি উদ্যোগ নিয়েছিলাম গত দু বছর আগেও, আমি যখন নাটক নিয়ে লেখাগুলি ক্রম প্রকাশ করলাম তোমাদের সেই পত্রিকায় না শুধু তোমাদের ফেসবুকে, তখন থেকে আমাকে বলতো আপনি উদ্যোগ নিন উদ্যোগ নিন উদ্যোগ নিন, উদ্যোগ নিলাম কিন্তু ব্যর্থ হলাম। তিনবার মিটিং ডাকলাম, এই তুই ভোলা এমন দুই একজন গিয়েছিলি আর নাই, আসলো না কেউ, উদ্যোগ ব্যর্থ হলো। কিন্তু আমার জীবনে হয়তো আমি পারলাম না, তোরা যারা যুবক আছিস তোরা যদি একটু উদ্যোগ নিস, তাদেরকে একটু নাটকের দিকে নিয়ে আসা, গান বাজনার দিকে নিয়ে আসা, আবৃত্তির দিকে নিয়ে আসা, সংস্কৃতিমুখী করা, আর দৈহিক চর্চা খেলাধুলা। আমি ক্রিকেট খেলা বিরোধী নই, কিন্তু ক্রিকেট খেলার চাইতে অনেক বেশি সাহায্য করে ফুটবল খেলা, অনেক বেশি সাহায্য করে হাডুডু খেলা, হাডুডুতে উঠেই গেল মরেই গেল, কাবাডি খেলা, এগুলি দৈহিক পরিশ্রম। ক্রিকেট খেলায় কী পরিশ্রম রে, ওই যারা দৌড়ায় তারা রানটার নেয়, তারা সেই সময় একটু দৌড়ায়, বাকিরা মাঠে দাঁড়িয়ে থাকে। কিন্তু এই টেনিস আমাদের এখানে নেই, কিন্তু এই কাবাডি এটাকে চালু করা যেতে পারে, দৈহিক পরিশ্রমের খেলা ফুটবল খেলা এ চালু করা যেতে পারে, তাদেরকে দৈহিক পরিশ্রমের মধ্যে নিয়ে আসা। এখন থেকে অল্প বয়স্ক ছেলেটা স্ট্রোক হয়ে মরে যায়, কারণটা কি? ভুড়ি বাড়ছে, মোটা হচ্ছে, দৌড়ঝাঁপ কিছু, আমাদের এখানে জিমও নেই। একটু যে শুনলাম যুবসংঘের উদ্যোগে একটা জিম চালু হবে, কোনো ব্যবস্থায় কিছু নেই। তাই এদেরকে এই দিক কটা অন্তত আমরা যতটুকু পারি তাদেরকে আগ্রহী করতে পারলে পরে অবস্থার কিছুটা পরিবর্তন ঘটতেও পারে, তাদের বিপদগামিতার থেকে তাদেরকে কিছু অংশ অন্তত সরিয়ে আনা যেতে পারে, এবং তাদেরকে পরে আবার অন্যকে নিয়ে আসার কাজে তাদেরকে ব্যবহার করা যেতে পারে, পর্যায়ক্রমে এটা করা যেতে পারে। কিন্তু যে কথা তাতে একবার সব কিছু হয়ে যাবে সেটা আমি বলছি না, আবারও বলছি সামগ্রিকভাবে দেশের রাজ্যের আর্থিক সামাজিক অবস্থার পরিবর্তন না ঘটলে, যেটাকে আর্থসামাজিক অবস্থা বলে, তার পরিবর্তন না ঘটলে বেকার সমস্যার সমাধান হবে না, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে না, তাদের মধ্যে হতাশা দূর হবে না, এই আমার বক্তব্য। ধন্যবাদ মাস্টারমশাই। এবার আসছি আপনার কাছে শেষ প্রশ্ন নিয়ে। আপনি বামহাট দর্পণ অর্থাৎ আমাদের বামহাট দর্পণের মেন্টর অর্থাৎ পরামর্শদাতা, আপনি যদি পরামর্শদাতা না হতেন তাহলে আমাদের কী উপদেশ দিতেন বা আমরা কীভাবে আরও বামহাট দর্পণটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারব? দেখো, প্রথমে তোমরা যখন চালু করলে এই বামহাট দর্পণ, তখন আমি এগুলো বুঝতাম না প্রকৃতপক্ষে। এই যে ক্যামেরাম্যান ভোলা বসে আছে, ওই আমাকে অনুপ্রাণিত করলো এবং ওর অনুপ্রেরণাতেই আমি একটা ওটা আমার জামাই আমাকে একটা মোবাইল সেট দিল বড়, সেইটার থেকেই আমি ওই নেটে আগ্রহান্বিত হই এবং দেখলাম বামহাট দর্পণ, যে কিছু ওরা উদ্দেশ্য কর্মপন্থা নিয়মাবলী, এই নিয়মাবলী দেখে আমি আকৃষ্ট হলাম। আমার খুব ভালো লাগলো নিয়মাবলীগুলি দিয়ে দেখে, প্রথমে বোধ হয় 11-12টা তোমাদের ধারা ছিল এরকম, আমি খুব আগ্রহান্বিত হলাম, আমি এর সঙ্গে যুক্ত হলাম, কিছু লেখালেখি শুরু করলাম, মাঝখানে কিছুদিন গ্যাপ গেল, পরবর্তীকালে আবার এখন পর্যন্ত আমি লেখালেখি করে যাচ্ছি। তারপরে আমি তোমাদের যে একটা ছমাস অন্তর অন্তর একটা পত্রিকা বের করে, হ্যাঁ ষান্মাসিক পত্রিকা বের করো, আমার খুব ভালো লাগে, তাতে প্রত্যেক বাড়ি আমি লিখেছি, আমি বিক্রি করার চেষ্টা করেছি, বিক্রি করেওছি। আর আমি মেন্টর হওয়ার আগেও যে ধারণা ছিল বামহাট দর্পণ সম্পর্কে, আজকেও সেই ধারণা আছে। বামহাট দর্পণ তাদের যে নিয়মাবলী, তাদের যে নীতি নির্দেশিকা, এ সবগুলি প্রায় অক্ষরে অক্ষরে পালন করে চলেছে। আমি দুই এক ক্ষেত্রে দেখেছি তারা এত নিরপেক্ষতা রক্ষা করে চলেছে,
যে আমাদের খুব পরিচিত এমন দুই একজন মানুষ যাদের লেখা তারা প্রকাশ করেনি নিরপেক্ষতার অভাবের জন্য, কেউ কেউ ক্ষুব্ধ হয়েছেন তা আমি জানি, কিন্তু নিরপেক্ষতা বজায় রাখতে পেরেছো তোমরা, এই জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই। আর বলবো যে বামুনহাট দর্পণ যেভাবে এগিয়ে চলেছে, আরও বেশি উদ্যোগ, পরিধির ব্যাপকতা, এটা প্রয়োজন। আমি জানি তোমরা অল্প সংখ্যক যুবক বেশি উদ্যোগ নিয়ে কাজ করছো, এমনকি তোমাদের পকেটের পয়সা খরচ করেও তোমরা করছো এগুলি, এই জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই। বামুনহাট দর্পণ সত্যি বামুনহাটের দর্পণ, বামুনহাটের আয়না হয়েছে, বামুনহাটের মুখচ্ছবি তাতে ফুটে উঠছে, কয়েক হাজার মেম্বার এর সঙ্গে যুক্ত হয়েছে, প্রায় এগারো হাজার। এটা একটা বিরাট ব্যাপার আমি বলবো, মানুষের ভালোবাসা পেয়েছে বামুনহাট দর্পণ। আর আমি চাই বামুনহাট দর্পণের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক, বামুনহাট দর্পণ আরও বেশি সাধারণ মানুষের হয়ে কাজ করুক, তাদের মধ্যে চেতনার বিকাশ ঘটাক, বিজ্ঞান মনস্কতার বিকাশ ঘটাক, এইটা খুব দরকার। এই যে অবৈজ্ঞানিক চিন্তা আমাদের মধ্যে, কুসংস্কার, গোড়ামি, এটার থেকেই মানুষে মানুষে বিভেদটা বেশি করে তৈরি হচ্ছে, এক মানুষ অন্য মানুষকে অকাতরে খুন করছে, এটা হচ্ছে অন্ধবিশ্বাস গোড়ামির থেকে। তাই এই কুসংস্কারের বিরুদ্ধে, অবৈজ্ঞানিক চিন্তার বিরুদ্ধে একটা হাতিয়ার হয়ে উঠুক বামুনহাট দর্পণ, এটা আমি আশা করছি। ধন্যবাদ আমি জানাচ্ছি আবার বামুনহাট দর্পণকে তাদের কাজের জন্য। ধন্যবাদ মাস্টারমশাইকে। আপনারা এতক্ষণ দেখছিলেন তাহাদের কথা। আমরা আজকে বিশেষ পর্বে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের সকলের প্রিয় মাস্টারমশাই শ্রী সন্তোষ কুমার ভট্টাচার্য মহাশয়। নমস্কার, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।